আপনি যান অন্তি, আমার কান্না দেখলে পরে আপনার মন গলে যাবে, আমি নিজেকে ঠিকই সামলে নিব। মিষ্টির ভাঙা স্বরে অন্তিকে মূর্ছা যায়, মনের কথন না শোনার ইচ্ছে জাগে। সে আপাতত সম্মুখে ক্রন্দনরত মেয়েকে আগলে রাখতে চায়, সে ভবিষ্যৎ জানে না, সময় সাপেক্ষে যা হবে তাই মেনে নেবে। অন্তিক এগিয়ে সে মিষ্টির শরীর ঘেঁষে শুয়ে পিছন থেকে মিষ্টিকে জড়িয়ে ধরে তার মাথায় ঠোঁট শুয়ে বলতে শুরু করে, অন্তু বলো, তোমার মুখে কিন্তু অন্তু মানায়। মিষ্টি হাত সরিয়ে দেয়। অন্তিক পূর্বের চেয়ে আরো শক্ত করে মিষ্টিকে জাপটে ধরে বলতে শুরু করে, আমার অনিশ্চিত জীবনে তোমাকে স্বাগত মিষ্টি, আমার অপরিপক্ক জীবনে তোমাকে জড়িয়ে অপরাধী হতে চাইনি, তুমি আজ বুঝতে চাইছো না, একদিন ঠিকই বুঝবে। অনিশ্চিত জীবন মানে কি? আপনি কি ক্যান্সারের রোগী, নাকি হাত পা অকেজো, কিডনি নাই, নাকি হার্ট ফুটা, নাকি হিজলা? শেষোক্ত কথা শুনে অন্তিকে জোরে হেসে ফেলে, মিষ্টির কাঁধে কামড়ে দিয়ে বলে, প্রমাণ দিব। মিষ্টি চটে গিয়ে অন্তিকের দিকে ফিরে, অন্তিক তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার ঠোঁট জোড়া মিষ্টির ঠোঁট জোড়ায় আটকে ধরে। মিষ্টি এমনটির জন্য মোটেও প্রস্তুত ছিল না, দম বন্ধ হয়ে আসছে তার, শরীর কাঁপছে। নিজের ভারসাম্য ঠিক রাখতে অন্তিকের সাহায্য নেয় সে। অন্তিককে একইভাবে জড়িয়ে ধরে সে যেভাবে অন্তিক তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে, লম্বা সময়ের মিষ্টির ভারসাম্যের ভিটামিনে গ্রহণ করার পর অন্তিকের কাছ থেকে ছাড়া পায় সে। দুজনই হাঁপাচ্ছে। অন্তিক মিষ্টির কপালের সাথে কপাল শুয়ে মাতাল সুরে বলতে শুরু করে, আজ নিজের কাছে হেরে গেলাম মিষ্টি, কথা দাও যে কোনো পরিস্থিতিতে আমার উপর আস্থা রাখবে, যাই হয়ে যাক দূরে সরে যাবে না। মিষ্টি কি বলবে কিভাবে বলবে সে এখনো হাঁপাচ্ছে। অন্তিকের দিকে তাকাতেই লজ্জা লাগছে। অন্তিক কি বিষয়টি বুঝতে পেরেছে? হয়তো, তাই তো মিষ্টিকে বুকের মাঝে ঠাই দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিয়ৎ সময় অতিবাহিত হওয়ার পর মিষ্টি নিজেকে সামলে নেয়, প্রত্যুত্তরে বলে, আপনি জানেন না আমার মনে কতটুকু জায়গা দখল করে নিয়েছেন অন্ত, শুধু এতটুকু বলবো আজ থেকে আপনার এবং আমার রঙিন জীবন শুরু। বহু বছরের প্রচলন ভেঙে দিল মিষ্টি। আজকের সন্ধ্যাটায় মোল্লাবাড়ির ছেলে মেয়ে সকলেই বাড়িতে। অন্তিকদের বিয়ের পরদিন সকালে অন্তিকের চাচার ব্যবসাজনিত কারণে সিলেট গিয়েছিল, সেখান থেকে দুপুরেই ফিরেছেন। সন্ধ্যায় বাবার তলবে বাসায় এসে দেখেন এলাহি কাণ্ড, মিষ্টেজ বাসায় চা আড্ডার ব্যবস্থা করেছে, নাজিমুদ্দিনের কথা কেউ বলতে পারেনি, ইচ্ছায় অনিচ্ছায় সকলেই বসার ঘরে চায়ের জন্য অপেক্ষা করছেন। এই সুযোগে বহুদিন পর নাজিমুদ্দিন ছেলেদের খবরাখবর নিচ্ছেন। লয়াল বেগম ও কলি আদরে বসে আছে, তাদের মুখ বরাবরের মতো পানসে। লয়লা বেগম মিষ্টির উৎসাহ দেখে নিজেই গিয়েছিলেন চুলার ঘরে, উদ্দেশ্য ছিল মিষ্টিকে 8-10 কথা শোনানোর। নাজিমুদ্দিন তা হতে দেননি, ধমক দিয়ে বসিয়ে দেন অদূরে। কথার ফাঁকে সকলের অগোচরে অন্তিক চুলার ঘরে প্রবেশ করে, নববধূকে কোমরে আঁচল গুঁজে কাজ করতে দেখে বিস্তর হাসে। মিষ্টি তখন উপুর হয়ে কি যেন খুঁজছিল, চুলার পাশে থাকার জন্য মেয়েটা ঘেমে একাকার, সাদা দৃশ্যমান কোমরে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। অন্তিকের মনে বড় ইচ্ছে জাগে মিষ্টিকে আদরে সোহাগে জ্বালিয়ে দিতে, পরেও তাই মিষ্টির দৃশ্যমান কোমরে আলতোভাবে ছুঁয়ে দেয়। অন্তিকে ভেবেছিল মিষ্টি তার ছোঁয়া বুঝতে পেরে তাকে দু একটা কথা শুনিয়ে পুনরায় কাজে মনোযোগ দেবে, কিন্তু তার হয়নি। মিষ্টি ও মাগো বলে গগনবিদারী চিৎকার করে ওঠে। বসার ঘরের উপস্থিতি সকলে মনে করে, হয়তো মিষ্টির হাত আবারও পড়ে গেছে। পিছনে ফিরে অন্তিকের অসহায় চাহনি দেখে মিষ্টি জিপ কাটে, পর মুহূর্তে মাথায় ঘোমটা টেনে চায়ের ট্রে হাতে নিয়ে অন্তিকের দিকে শক্ত চাহনি নিক্ষেপ করে বলতে শুরু করে, আসতে হবে না, ইঁদুর সামনে পড়েছিল তাই চিৎকার দিয়েছি। অন্তিক ভ্যাবাচাকা খেয়ে নিজের দিকে তাকিয়ে বলে, কোন দিক থেকে আমাকে ইঁদুর মনে হয়? নাজিমুদ্দিনের দিকে চা বাড়িয়ে দেয় মিষ্টি, বাচ্চা মোর সুরে বলে, শুনেছি নতুন বউয়ের হাতের প্রথম খাবার ভালো হলে উপহার দেয়া হয়, চায়ে চুমুক দিয়ে বলুন তো দাদাজান কেমন হয়েছে। একে একে সকলকে চা পরিবেশন করে নিজেও এক কাপ চা নিয়ে অন্তিকের পাশে বসে। নাজিমুদ্দিন সহ সকলেই চায়ে চুমুক দিয়ে চুপ করে বসে রয়, যেন তারা অতীতের কোনো স্বাদ পেয়েছে চায়ে। সকলের স্তব্ধতা দেখে লায়লা বেগমও চায়ে চুমুক বসায়, স্বাদ পরখ করে মুখ ফসকে বলে ওঠে,
একদম বুবুর চায়ের স্বাদ। সকলে লায়লা বেগমের দিকে তাকান, পায়েস চায়ের কাপ সহ কাউকে কিছু না বলে উঠে চলে যান। ফিরেও যাই প্রথম মিষ্টির উদ্দেশ্যে বলে, এই চা বানানো কোথায় শিখলে? একবার বাবার সাথে পঞ্চকর গিয়েছিলাম, সেখানে এক দোকানদার মামাকে এভাবে চা বানাতে দেখেছি। কৌতূহলবশত সেটাই শিখিনি। কেন জেঠু খারাপ হয়েছে? মিষ্টির কথার প্রত্যুত্তরে কেউ কিছু বলে না। নিঃশব্দে চা পান শেষ করে নাজিমুদ্দিন গলা ঝেড়ে বলে, আমার নাতবউ আজ রাতে সকাল রান্না করবে, এটাই তার জন্য আপাতত উপহার। চায়ের স্বাদের মতো অন্য খাবারের স্বাদও আমি নিতে চাই। আজ বাড়ি থেকে ছেলেরা বের হবে না, সকলে একসাথে রাতের খাবার খাব। নাজিমুদ্দিনের কথা এই চিরধার্য, সকলেই মানে। এদিকে মিষ্টি গরমের জন্য চা পান করছিল না। অন্তিকে বুঝতে পেরে মিষ্টির চায়ের পাত্রে ফু দিয়ে ঠান্ডা করার বৃথা চেষ্টা করতে থাকে। মিষ্টি বিষয়টি বুঝতে পেরে অন্তিককে হালকা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলে, কি করছেন অন্ত, মুরব্বীরা আছে। অন্তিক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার বউ আমার অধিকার, একটা অধিকারও নষ্ট করব না। দূর থেকে একলি সব কিছু দেখছে। মিষ্টির গালে কামড়ের দাগ দেখে বুঝতে পারেন অবদম্পতির মধ্যে সব ঠিকঠাক। সে রাগান্বিত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমার অন্তিক ভাইকে চাই, যদি এই মেয়েটাকে বাড়ি থেকে না তাড়াও তাহলে আমার মরা মুখ দেখবে। একটা বিপদই কি কম ছিল না লায়লা বেগমের কাছে? মেয়ের মরার কথা শুনে লায়লা বেগম শয়তানি হাসে। সে চায়ের কাপে চুমুকের বদলে থুতু ফেলে বলতে শুরু করে, কাটা দিয়ে কাঁটা তুলতেই লায়লা খুবই জানে। তোকে শেষ করতে আমার নারী ধনকেই কাজে লাগাবো, বদমায়েশ মেয়ে। আজ মিষ্টির বিয়ের তৃতীয় রজনী। মিষ্টির বুদ্ধিমত্তা ও কথার ছলে এখনো পর্যন্ত পরিবারের তিনজন সদস্যকে আপন করতে পেরেছে সে। রজনীর খাবার তৈরি করার মধ্যেই দুইবার চায়ের ফরমায়েশ পেয়েছে নাজিমুদ্দিনের কাছ থেকে। বলা যায় নাজিমুদ্দিনের মনের এক তৃতীয়াংশ স্থানে সে জায়গা দখল করে ফেলেছে। মোল্লাবাড়িতে টিকে থাকার সবচেয়ে শক্ত হাত অন্তিকের। মিষ্টি স্বামীকেও আপন করে নিয়েছে। এবার শুধু অন্তিকের ভয় পাওয়া ও মিষ্টিকে অবজ্ঞা করার কারণ সে জানবে। একা হাতে গোটা মোল্লাবাড়ির পরিবারের খাবার রান্না করা কমটি কথা নয়। চাচি শাশুড়ির সাহায্যে সে পাবে এমনটাও আশা করা অনুচিত তার জন্য। অন্তিক বাসায় আপনও তার, তাই সে অন্তিককে সাহায্য করতে ডাকে। কিন্তু কে জানতো মিষ্টিকে সাহায্য করার বদলে সে মিষ্টিকে কামড়ে দেবে। অন্তিকের মুখশ্রীতে দুষ্ট হাসি দেখতে পাচ্ছে মিষ্টি। সে মূলত অন্তিকের দিকে তরকারির ঝোলযুক্ত হাত এগিয়ে দিয়েছিল স্বাদ পরক করার জন্য। অন্তিক বাঁকা হেসে স্বাদ পরক করার বাহানায় দুই তিনটি কামড় দেয় মিষ্টির তুলতুলে আঙুলে। মিষ্টি আ বলে আত্মচিৎকার করে বলে, আমাকে সাহায্য করতে বলেছিলাম অন্তু, ইঁদুরের মতো কুটকুট করে কামড়াতে বলিনি, আপনি রীতিমতো আমাকে অত্যাচার করছেন। কামড়ালাম আর কোথায়, আমি তো তোমার স্বাদ। অন্তিকের অসমাপ্ত কথা সমাপ্ত করার পূর্বেই মিষ্টি চোখ গরম করে তাকায়। অন্তিক বোকা হেসে নিজেকে সংশোধন করে বলে, আমি তো তরকারি স্বাদের কথা বলছি, রাখছো কেন নতুন বউ? রাখলাম কোথায়, আমি মিষ্টি, আমার আচরণও মিষ্টি, তাই আমার রাগ অভিমান হাসি সবকিছু মিষ্টি ভাবতে চেষ্টা করো অন্তু। অন্তিক হাসে, তার দুরন্ত বধূ কথাই পটু সব কাজেও। তুমি বলা সম্বোধনও খারাপ লাগছে না মিষ্টির মুখে, একা হাতে সব সামলে নিচ্ছে সে। মিষ্টি কথা শেষ করে রান্নায় মনোযোগী হয়। এমন সময় লায়লা বেগম চুলার ঘরে প্রবেশ করেন। অন্তিককে মিষ্টির পাশে দেখতে পেয়ে বাঁকা সুরে বলতে শুরু করেন, কি দিন আসলো, আমাগোর সময় তো স্বামীর পাশে বসা কি দিনে রাইতে চেহারাই দেখতে পারতাম না, আর এখন বইরা পারে না জামাইকে আঁচলে দিয়ে বাঁধা রাখতে। লায়লা বেগম যে ভালো কোনো কাজে আসেননি মিষ্টিতে বুঝতে পারে। সে শাড়ির আঁচল কোমরে গুজিয়ে হাসি মুখে উত্তরে বলে, তাহলে কলি হলো কিভাবে, কলি কি আসলেই জেঠুর সন্তান? লায়লা বেগমের হাসি মাখা মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করে। তিনার চুলার ঘরে আসার উদ্দেশ্যে অবশ্যই ভালো নয়, মূলত মিষ্টির কাজে ব্যাঘাত ঘটতে এসেছিলেন। অন্তিককে পাকের ঘরে দেখে তীর পাল্টে অন্তিকের দিকেই ছুড়লেন। লায়লা বেগমের জ্বলন্ত চক্ষু জোড়া অন্তিকের দিকে তিনি কটমটে স্বরে বলেন, তুমি আমার সাথে আসো। পরপর মিষ্টির দিকে এক আঙুল উঁচিয়ে বলে,
বেশি বাড়িও না মেয়ে, আমার সাথে লাগতে আসলে কিন্তু ঠিক জায়গায় পাঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, সময় হলে দেখা যাবে কে কাকে কোথায় পাঠায়। আসছে মিস্ত্রির সাথে টক্কর দিতে। লায়লা বেগম চলে যেতেই অন্তিক মিষ্টির দিকে অসহায়ের মতো তাকায়। হাঁটি হাঁটি পা ফেলে লায়লা বেগমকে অনুসরণ করে বাইরে চলে যায়। সে বসে ভাবতে থাকে, কেন অন্তু চাচিকে দেখলে নুয়ে যায়? অন্তিকের অতীতের পাতায় কি এমন আছে যা শুধুমাত্র লায়লা বেগমই জানে? কিভাবে সে জানবে, কার মাধ্যমে জানতে পারবে? আর পেতে কথা শোনা ভালো নয় কথাটি মিষ্টির বাবা আহমদ সবসময় বলতেন, এবং তিনি একমাত্র মেয়েকে ওনার আদর্শে বড় করেছেন। মিষ্টি এই প্রথম বাবার কথা অমান্য করতে যাচ্ছে। কিছু খারাপ কাজ যদি তার অন্তর্জীবনটা আলোকিত করে দেয়, তবে মিষ্টি তাই করবে। পাকের ঘরে সবকিছু ঠিকঠাক করে সে দ্রুত বের হয়ে আসে। উদ্দেশ্য লায়লা বেগম ও অন্তিকের কথা তাদের অগোচরে শোনা। লায়লা বেগম অন্তিককে নিজের ঘরে নিয়ে আসেন। আলমারি থেকে কয়েকটা কাগজ বের করে অন্তিকের মুখের উপর ছুঁড়ে ফেলে বলতে শুরু করেন, এটা আমার কাছে রেখে দিয়ে কি হইব? যাও তোমার বউরে দিয়ে দেখাও, কারণ তুমি তো এখন মহা পণ্ডিত হয়ে গেছো, বড় হয়ে গেছো, বিয়ে করেছো, বড়দের কথা শোনার সময় আছে? বউয়ের আঁচল ধরে ঘুরো। হারে পাগলও নিজের ভালো বুঝে, তোমার এত করে সমাধান করছে ওই মেয়ের কাছাকাছি না যাইতে, নিজের কথা কি ভুইলা গেছো? নিজের দিকে তাকাও, অমন মিষ্টির মতো মেয়েটারে ধোকা দিতে কলিজা কাঁপব না? তোমার কলিজা কি? তুমি তোমার কাগজ তুমি নিয়ে যাও, আমিও দায়িত্ব নামক বোঝা থেকা কাঁধ হালকা করি। অন্তিক মাথা নিচু করে কাগজগুলো তুলে নেয়। লায়লা বেগম আড় চোখে দেখে বাঁকা হাসেন। উনি মনে মনে বলে, যাক তীর ঠিক জায়গায় লাগছে। কিন্তু লায়লা বেগম জানতেন না কারো খারাপ করতে গিয়ে তিনি অন্তিকের কত বড় উপকার করে বসেছেন। অন্তিক কাগজগুলো লায়লা বেগমের হাতে তুলে দিয়ে প্রত্যুত্তরে বলে, কাগজগুলো আপনার কাছে রেখে দিন চাচি, যেই মেয়ে আমার জীবনে এসেছে সে আমাকে ছাড়া কিছুই বোঝে না। জানেন চাচি, সে আমার না বলা অনেক কথাই বুঝে নেয়। মা চলে যাওয়ার পর একা হয়ে গিয়েছিলাম, মেয়েটা জীবনে আসার পর থেকে মনে হয় আপন কেউ পাশে আছে। আমি হলপ করে বলতে পারি মেয়েটা আমাকে যত্ন করে আগলে রাখবে, মিষ্টি ভালোবাসা নামক বিশ্বাসে আমাকে আবদ্ধ করে রাখবে। চাচি, এই কাগজ সে দেখলেও মনে হয় না বিশেষ কিছু হবে, আর যদি বিপরীত কিছু হয় তো আমি তাতে তার মতো ছেড়ে দিব। দূর থেকে দেখে বোঝার উপায় নেই কাগজগুলো মূলত কিসের। মিষ্টি আড়াল থেকে সবটাই দেখে নেয়। অন্তিকের সাথে খারাপ ব্যবহারের কারণে সে খুব রেগে যায়। মনে মনে শপথ করে এর শাস্তি একদিন এই মহিলাকে দিবেই দিবে। শেষোক্ত কথা শোনার পর মিষ্টির অন্তর কেঁপে ওঠে। অন্তিকের কাছ থেকে দূরে চলে যাওয়া কল্পনাও করতে পারে না সে। লায়লা বেগম রাগে ফুসফুস করছেন। উনার এত বছরের হাতের পুতুল হাত ছাড়া হয়ে যাচ্ছে তা মানতেই পারছেন না। তিনি কিছু একটা ভেবে নরম স্বরে বলতে শুরু করে, বুঝতে চেষ্টা করো অন্তিক, অভাব শুরু হলে ভালোবাসা দরজা দিয়ে পালায়, এমনিতেও সত্যিটা জানার পর ঠিকভাবে মেয়েটা তোমাকে দেখিয়ে চলে যাবে, তখন তুমি আরও কষ্ট পাবে। অন্তিক কথাটা শুনে মুস্কি হাসে, প্রত্যুত্তরে জবাব দেয়, একটু ভালোবাসা পাওয়ার লোভ জেগেছে মনে, সে এসে যদি ভালোবাসা দিয়ে চলেও যায় আফসোস করব না, ভেবে নিব তার সাথে আমার ততটুকুই সময় উপরওয়ালার বরাদ্দ করে রেখেছিলেন। অশ্রুসিক্ত নয়ন নিয়ে মিষ্টি ফিরে আসে। সেখানে আরও কিছু সময় থাকলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পাকের ঘরে আসতেই কলিকে দেখতে পায় সে। কলি মাত্রই মশলার চামচ তরকারিতে ঢেলে দিতে উদ্বেগ নিচ্ছিল, তখনই মিষ্টির আগমন ঘরে। সে একটু জোরেই বলে ওঠে, তোমাদের মামের যন্ত্রণায় তো আর থাকা যাচ্ছে না, এই কলি বাসের ফলি, তা কি করছো এখানে? মিষ্টির আওয়াজ পেয়ে কলি ভয়ে হাত থেকে মশলার চামচ ছিটকে নিচে ফেলে তোতলানো স্বরে বলে, লবণ কম ছিল তাই দিচ্ছিলাম আর কি। মিষ্টির কাছে এসে দেখে নবনের পরিবর্তে লাল মরিচের গুঁড়ো জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সে কোমরে হাত রেখে দাঁতে দাঁত চেপে বলে, নবন যে লাল মরিচের মতো লাল টকটকে হয় তা জানা ছিল না কলির বাচ্চা ফলি। আমার রান্না করা খাবার যদি মন্দ হয় তো আজ তোর রক্ষা নেই, ক্যাকটাসের গাছ আমার সাথে লাগতে আসবি না, একদম নিজের নাম ভুলিয়ে দিব। কলি শুকনো ঢোক গেলে। সে মাত্র এসেছিল খাবারে মরিচের গুঁড়ো মিশিয়ে দিতে, বুদ্ধিটা তার মা দিয়েছিল, কিন্তু এভাবে ধরা পড়ে যাবে ভাবতেই পারেনি। সে ভয়ে এদিক সেদিক তাকিয়ে পালাতে চেষ্টা করলে মিষ্টি খপ করে হাত ধরে ফেলে, পিছন দিক থেকে হাত মুচড়ে বলতে শুরু করে, খেলার মাঠ থেকে পালিয়ে নির্বোধের মতো আচরণ করা তোদের কাজ, কিন্তু এই মিষ্টি যে খেলার মাঠে প্রবেশ করে
ট্রফি সাথে করেই ফেরে। আমার সাথে যত ছলছুতা করতে আসবি, আমার সাথে যত ছলছুতা করতে থাকবি, আমি তার থেকে দ্বিগুণ তোদের ফেরত দিব। কথাটা মাথায় রাখিস কলি বাসের ফলি। কলির হাত ঝাড়া দিয়ে ফেলে মিষ্টি খাবারের পাত্র পরীক্ষা করতে চলে যায়। এদিকে মিষ্টির হাত থেকে ছাড়া পেয়ে কলি জীবন বাঁচিয়ে দৌড় লাগায়। তার মাকে এখনই সব জানাতে হবে, পরবর্তী স্টেপ কী হতে পারে জানতে হবে মায়ের কাছ থেকে। রজনীর মধ্যভাগে পুরো পৃথিবী ঘুমে নিমগ্ন। রজনীর আকাশে গোলাকার চন্দ্র আলো ছড়াচ্ছে নিজের মতো করে, তার সাথে তাল মিলিয়ে তারকাবাজি মিটিমিটি করে জ্বলছে। পুরো পৃথিবী ঘুমের রাজ্যে মজে থাকলেও মিষ্টির চোখে ঘুম নেই। পাশে অন্তিক ঘুমিয়েছে কি না জানা নেই তার। উকি দিয়ে অন্তিকের ঘুমের অবস্থান বুঝে মিষ্টি চুপি চুপি ঘর থেকে বের হয়ে যায়। উদ্দেশ্য লায়লা বেগমের ঘর থেকে চুরি করা। অন্ধকারের দেয়াল হাতড়ে মিষ্টি নিচে নেমে আসে। অতি সন্তর্পণে ধীরে ধীরে লায়লা বেগমের দরজার সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে ধস্তাধস্তির আওয়াজ ভেসে আসে, সাথে লায়লা বেগমের চাপা আর্তনাদ। মিষ্টি থেমে যায়, বুঝতে চেষ্টা করছে ভেতরে লায়লা বেগমের সাথে কে আছে। অবশ্য ফিরোজ ব্যতীত এই ঘরে আর কারো থাকার কথাও না। অবশেষে দরজা খোলার আওয়াজ বুঝতে পেরে মিষ্টি দৌড়ে পাকের ঘরে চলে যায়। দরজা খুলে কেউ একজন বের হয়েছে। অন্ধকারের কারণে ব্যক্তিটির অবয়ব ছাড়া আর কিছুই দেখতে পারেনি সে। পুরুষ মানুষের অবয়বের পিছু না নিয়ে মিষ্টি দৌড়ে লায়লা বেগমের ঘরের চৌকাঠে দাঁড়াতেই ভেতরে অর্ধ বিবস্ত্র হয়ে পড়ে থাকা লায়লা বেগমকে দেখতে পায় সে। মিষ্টির সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। তখনও লায়লা বেগম সাহিত অবস্থায় আর্তনাদ করছে, ও মা গো, মরে গেলাম গো, এই যন্ত্রণা আর সইতে পারি না, আর কত সহ্য করবো, সংসারের লাইগা নিজের জীবনটাকে শেষ করলাম, কিছুই পাইলাম না গো। মিষ্টি ফিরে আসাকেই উচিত মনে করে। যেভাবে ধীর পায়ে এসেছিল ঠিক একইভাবে নিজের ঘরে ফেরত চলে আসে সে। অন্তিককে বিভোর ঘুমে মগ্ন। মিষ্টি অন্তিকের পাশে শুয়ে পড়ে, অন্তিককে দেখে ভাবতে থাকে, এই বাড়ির প্রত্যেকের মাঝেই রহস্য লুকিয়ে আছে। অন্তিকের সেই কাগজের ব্যাপারে লুকোনো, শ্বশুর বাবার স্ত্রী বাড়ি ছাড়া আজ কত বছর, কিন্তু উনি কখনো স্ত্রীর খোঁজ নেয়নি। নাটক সিনেমার মতো স্ত্রী ফিরে আসবেন বলে ভাবছেন। যদি ফিরে না আসে, ফিরোজ অর্থাৎ অন্তিকের চাচা কম কথা বলে, কিন্তু তার কথাবার্তায় আলাদা রহস্যের গন্ধ পাওয়া যায়। কলি মায়ের শিক্ষায় শিক্ষিত এই বয়সে একদিন উচিত শিক্ষা পেলে ঠিক হয়ে যাবে, কিন্তু সবার মাঝে আজ যা হলো, কে ছিল সেই নবাবটি যে লায়লা বেগমকে প্রহার করেছে? আপন কেউ না হলে তো আর সেই ঘরে প্রবেশ করতে পারবে না, ফিরোজ নাকি অন্য কেউ। শত হাজার ভাবতে ভাবতে রজনী পার হয়ে যায়। দূরের মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানের শব্দ ভেসে আসে। মিষ্টি ভেবে নেয় আজ সে আর অন্তিক একত্রে নামাজ আদায় করবে। অন্তিককে দুই একবার ডাকতে এসে চোখ খুলে তাকায়। মিষ্টির হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখে জিজ্ঞেস করে, তুমি ঘুম থেকে সজাগ হলেও কি হাসো? তোমার এই হাসিটা আমি খুব পছন্দ করি, একেবারে বুকে এসে লাগে ওই হাসিটা। মিষ্টি খিলখিল করে হাসতে শুরু করে, এমন পাগলাটে মানুষ সে আগে কখনো দেখেনি। ঘুম থেকে ডেকে তুললে কি হয়েছে বা ডাকছো কেন বলে, কিন্তু এদিকে মহারাজা তার হাসি বিশ্লেষণ করছে। মিষ্টি অন্তিকের বুকে ধাক্কা দিয়ে উত্তর দেয়, বড়ই রোম্যান্টিক কথাবার্তা বলা হচ্ছে, মতলব কি অন্তু মহারাজ? অন্তিক বাম পাশে ফিরে বাম হাতে ভর করে শুয়ে উত্তর দেয়, নতুন বউ পাশে থাকলে প্রতি পুরুষদের মনে যেই মতলব আটে সাটে সেটা। মিষ্টি আবার খিলখিল করে হেসে বলে, ভীষণ দুষ্টু তো সেই সকল পুরুষ মানুষ যাদের মনে সব সময় বধুকে নিয়ে মতিচ্ছন্ন ইচ্ছে জাগে। অন্তিক মিষ্টির হাত ধরে বুকের উপর ফেলে দেয়, এক হাতে মিষ্টিকে জড়িয়ে ধরে অন্য হাতে অঙ্গের অপ্রকাশিত স্থানে শুয়ে দিয়ে বলে, মতিচ্ছন্ন পুরুষরাই আসল পুরুষ হয়, অন্তত পক্ষে ওইসব পাপিষ্ট পুরুষের মতো তার হয় না যারা আদরের সোহাগ ভরিয়ে দেওয়ার বদলে বধুকে প্রহার করে। অন্তিকের কথা শেষ হতেই মিষ্টি ভরকে যায়, চোখ বড় বড় করে অন্তিকের দিকে ফিরে তাকাতেই অন্তিকের মাতাল আঁখি জোড়ায় নজর যায়। সেভাবে অন্তু কি চাচির ব্যাপারে জানে নাকি এমনিতেই বলেছে? এই মুহূর্তে সে কি জিজ্ঞেস করবে? মিষ্টির ভাবনার মাঝেই অনুভব করে অন্তিকের ঠোঁট জোড়া মিষ্টির ঠোঁট জোড়া শুয়ে দিচ্ছে। মিষ্টি আবেশে চোখ বন্ধ করে নেয়, সায় দেয় পাশের মানুষটাকে। অন্তিক মিষ্টির সাড়া পেয়ে নিজের সাথে চেপে নেয় তাকে। গভীর থেকে গভীরভাবে মিষ্টির ঠোঁটের স্বাদ গ্রহণ করে হালকা কামড় দিয়ে বলে, ছটফটে মেয়েদের কথা বন্ধ করতে হয় না, পরবর্তীতে চুপ থাকলে এভাবেই তাদের শাস্তি দিব। মিষ্টি লাজে রাঙা হয়ে অন্তিকের বুকে ধাক্কা দিয়ে বলে,
চলো একসাথে নামাজ পড়ব। অন্তুক আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে ফিরে শহর আগ মুহূর্তে নিজের ঠোঁট জোড়ায় হাত বুলিয়ে বলে,